Assalamu alaikum. Hello, dear student. How are you all? Sure, I do believe you are all okay and fine. This is Shahidul Islam. Welcome you all from online school. Dear student, you know, series wise, I am discussing with you narration. And yesterday, I finished it. And today I will discuss with you about passage narration. This is our target. Priyo Shikharti Brindo, bigoto pas 6 din dhore amra narration er basic bishoy gulo niye kotha bolechi. Part by part alochona korechi, assertive, interrogative, imperative, optative, exclamatory niye kotha bolechi. Ajke tomader sathe je bishoy ti niye kotha bolbo ottanto guruttopurno bishoy seti holo passage narration অর্থাৎ এই প্যাসেজ ন্যারেশন তোমাদের পরীক্ষায় কিন্তু থাকে তার আগে জানতে হবে যে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে লেটস এনজয় ওকে বন্ধুরা দেখো আমি একটি প্যাসেজ আগে লিখে রেখেছি তো প্যাসেজ ন্যারেশন যখন তুমি করবা তখন তোমাকে গোটা প্যাসেজটি আগে ভালো করে পড়তে হবে আগে গোটা প্যাসেজটি পড়ো হ্যাঁ দেখো প্যাসেজটি কি দেয়া আছে शिक्षक निपा के बोलें कि बोलें Why are you absent school yesterday? এটি একটি বাক্য আবার দেখো হেডমাস্টার ইজ অ্যাংরি উইথ ইউ প্রধান শিক্ষক তোমার উপর রেগে আছেন মিট হিম অ্যাট ওয়ান্স এক্ষণে তার সঙ্গে দেখা করো সরি স্যার মাই মাদার ওয়াজ ইল সেইড নিপা বন্ধুরা কিছু বুঝতে পারলে এখানে অনেকগুলো বাক্য এখানে দেয়া আছে কি দেয়া আছে এখানে টিচার সেইড টু নিপা শিক্ষক নিপাকে বলল দেখো অনেকগুলো বাক্য দেয়া আছে শিক্ষক নিপাকে বলল কি বলল তুমি কালকে স্কুল আসোনি কেন হেডমাস্টার তোমার উপর রেগে আছেন এক্ষুনি যাও তার সঙ্গে দেখা করে আসো আবার দুঃখিত স্যার আমার মা অসুস্থ ছিল নিপা বলল বিষয়টি বুঝতে পেরেছো তাহলে এখন দেখো দ্য প্যাসেজ প্যাসেজ ন্যারেশনে কতগুলো জিনিস তোমাদের খেয়াল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি টিচার সেইড টু নিপা শিক্ষক নিপাকে বলল এটি একটি বাক্য হ্যাঁ হোয়াই আর ইউ অ্যাবসেন্ট স্কুল ইয়েস্টারডে এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হেডমাস্টার ইজ অ্যাংরি উইথ ইউ এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মিট হিম অ্যাট ওয়ান্স এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স সরি স্যার এটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবো মাই মাদার ওয়াজ ইল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেইড নিপা বন্ধুরা তাহলে প্যাসেজ ন্যারেশনটা কি এর ডেফিনিশন জানা দরকার প্যাসেজ ন্যারেশন শব্দের অর্থ আমি ওদিকে যাব না তোমরা যেহেতু একদম নতুন তোমাদেরকে এভাবে বোঝাবো যে ক্ষুদ্র ক্ষুদ্র ন্যারেশনের সমষ্টিগুলোই হচ্ছে প্যাসেজ ন্যারেশন বন্ধুরা ক্লিয়ার ছোট ছোট যেমন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা অপটেটিভ সেন্টেন্স মানে বিভিন্ন রকমের সেন্টেন্সের সমন্বয়ে যখন একটা প্যাসেজ থাকবে একটা অনুচ্ছেদ থাকবে হ্যাঁ সেটাকে বলা হয় প্যাসেজ ন্যারেশন তো সহজ সরল ভাষায় আমি বলবো যে ক্ষুদ্র ক্ষুদ্র ন্যারেশনের সমষ্টিগুলোকে কি বলে প্যাসেজ ন্যারেশন আন্ডারস্ট্যান্ড ওকে এখন কথা হলো প্যাসেজ ন্যারেশন করার সময় কি কি বিষয়ে খেয়াল রাখবা এক প্রথমে গোটা প্যাসেজটি পড়বা প্রথমে গোটা প্যাসেজটি পড়বে পড়ে সেখান থেকে দুটো জিনিস বের করবে এক হলো সেই বাক্যের স্পিকারকে এবং লিসনারকে খুঁজে বের করবে তাহলে এই বাক্যের মধ্যে স্পিকার আমরা পেয়েছি স্পিকার হলো এই বাক্যের মধ্যে কে স্পিকার হলো টিচার তাহলে কি স্পিকার স্পিকার এন্ড আরেকটি জিনিস তোমাদের খুঁজে বের করতে হবে সেটাকে
স্পিকার কার সাথে কথা বলছে, অর্থাৎ লিসেনার। হ্যাঁ, এই বাক্যের মধ্যে লিসেনারকে কার সাথে কথা বলেছে? দেখো এখানে নিপা, এখানে আছে নিপা, তার মানে স্পিকার এবং লিসেনার, LISTENER। বন্ধুরা বুঝতে পেরেছো? ওকে, তাহলে আগে গোটা প্যাসেজটি তোমরা কি করবা, পড়ে নিবা। গো থ্রু অর রিড থ্রু হোল প্যাসেজ, দেন ফাইন্ড আউট স্পিকার এন্ড লিসেনার। যদি তুমি স্পিকার এবং লিসেনারকে খুঁজে বের করতে পারো, তাহলে মনে করতে হবে 50% কাজ তোমার হয়ে গেছে। একটি কথা না বললেই নয়, একটি প্যাসেজে কখনো কখনো একাধিক স্পিকার বা একাধিক লিসেনার থাকতে পারে, হতে পারে, একাধিক স্পিকার হতে পারে, একাধিক লিসেনারও থাকতে পারে, সেগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে। দুই নম্বর যে কাজটি করবা সেটি হলো কোন কোন বিষয়গুলো পরিবর্তন করতে হবে তা মনে মনে ভেবে নিতে হবে। ক্লিয়ার? দুই নম্বর যে বিষয় কাজটা করবা, এক নম্বর কাজ তো স্পিকার লিসেনার খুঁজে বের করলাম, সেকেন্ড যে কাজটি করবা যে গোটা প্যাসেজে কি কি চেঞ্জ আসতে পারে এটা মাথায় নিতে হবে, একটু দেখে নেই। হ্যাঁ, যেমন কি কি চেঞ্জ হবে, সেইড চেঞ্জ করব, ওয়ার চেঞ্জ করব, ইউ চেঞ্জ হবে। হ্যাঁ, তারপরে তারপরে দেখো ইস স্টার্ট এ পরিবর্তন হবে, তারপরে ইস পরিবর্তন হবে, ইউ পরিবর্তন হবে, হ্যাঁ মিট হিম, হিম এর পরিবর্তন হবে, অ্যাডভান্স এর পরিবর্তন হবে, সারের পরিবর্তন হবে, মাই এর পরিবর্তন হবে, ওয়াস এর পরিবর্তন হবে, সেইট এর পরিবর্তন হবে। বন্ধুরা আসলে প্যাসেজ ন্যারেশন সবচেয়ে সহজ জিনিস আমি বলবো, যদি তোমরা এটা বুঝতে পারো। তোমাদের কাছে কি A+B² সূত্রটা এখন কি খুব কঠিন মনে হয়? এখন মনে হয় না যে A² + 2AB + B² হ্যাঁ? আর যখন তুমি তোমার জীবনের প্রথম যখন শুনেছিলে যে A+B² ফির আবার A² + 2AB ফির আবার B², এটা আবার কি, তখন তোমার কাছে খুব কঠিন মনে হয়েছিল। যখন তোমাকে বলে দেওয়া হলো যে A+B আর A+B যদি গুণ করি তাহলে A² + 2AB + B², এখন তোমার কাছে ইজি মনে হয় না? ঠিক অনুরূপভাবে প্রথম তোমার কাছে মনে হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন আহামরি, এটা বাকি, ওরে বা এটা আমি লিখবো না, এটা আমার পক্ষে সম্ভব না। না বন্ধুরা, আমি প্রথম দিন বলেছিলাম যে প্যাসেজ ন্যারেশন একমাত্র গ্রামারের ন্যারেশন যেখানে পাসের মধ্যে পাস নেওয়া সম্ভব, যেখানে আর্টিকেলে পাসের মধ্যে পাস নেওয়া সম্ভব নয়, প্রিপোজিশনে পাসের মধ্যে পাস নেওয়া সম্ভব নয়। একমাত্র একটি ছোট্ট জায়গা যেটাকে পাসের মধ্যে পাস নেওয়া সম্ভব, আবার জিরো নেওয়াও সম্ভব। তাহলে এক গোটা প্যাসেজটি আমি পড়ে স্পিকার এবং লিসেনারকে বের করে ফেললাম। যদি তুমি স্পিকার এবং লিসেনার খুঁজে বের করতে পারো, তাহলে মনে করতে হবে 50% তোমার প্যাসেজ ইজি হয়ে যাচ্ছে। দুই, কি কি পরিবর্তন করতে হবে আগে মনে মনে, পরীক্ষার আবার প্রশ্নের মধ্যে আবার দাগাইও না, আমি বোঝাইতে গিয়ে তোমাদেরকে এখানে গোল দাগ দিলাম, তোমরা আবার পরীক্ষার হলে এই কাজটি করবে না, কোয়েশ্চেনের মধ্যে এটা দেখা যাবে না। হ্যাঁ, তাহলে কি করবে দেখো, যে যে শব্দগুলো পরিবর্তন হবে করতে হবে, দেখো সেইজের পরিবর্তন করতে হবে, নিপার পরিবর্তন হবে, হ্যাঁ সি হতে পারে, আবার দেখো ওয়ার, ইউ, ইয়েস্টারডে, ইজ, ইউ, হিম, ওয়ান্স, সার, মাই, ওয়াজ, হ্যাঁ সেই নিপা, এই শব্দগুলোকে মনে মনে আগে আইডেন্টিফাই করবা যে দিস ওয়ার্ডস উইল বি চেঞ্জড, এগুলো পরিবর্তন হবে। সুতরাং এখন কি করবা, তাহলে প্রথম যে কাজটা হলো স্পিকার লিসেনার খুঁজে বের করলাম, দুই নম্বর কাজ কি করলাম, পরিবর্তন শব্দগুলো আইডেন্টিফাই। হ্যাঁ, তাহলে দুই নম্বর কি কাজ করবে, যা যা পরিবর্তন পরিবর্তন হবে
হ্যাঁ, তা চিহ্নিতকরণ, চা চিহ্নিতকরণ অর আইডেন্টিফাই দ্য চেঞ্জিং ওয়ার্ডস, আইডেন্টিফাই দ্য চেঞ্জিং ওয়ার্ডস। বন্ধুরা ক্লিয়ার? ওকে, এরপরে তিন নাম্বার কি কাজ করবা? তিন নাম্বারে স্বাভাবিক নিয়মে অগ্রসর হবে। হ্যাঁ, স্বাভাবিক নিয়মে অগ্রসর, অগ্রসর হবে। কিরকম স্বাভাবিক নিয়মে? কোনো ব্যতিক্রম নিয়মে তোমরা যাব না, কোনো কঠিনে যাব না, একদম স্বাভাবিক নিয়মে। স্পিকার খুঁজে বের করছো, বাস চলে যাবে। প্রথম বাক্য লিখবে যে স্পিকার কে, তারপর রিপোর্টিং ভার্ব কি হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব, সে, সেইট, টেল, টোল্ড। ইন্টারোগেটিভ যদি বাক্যটা হয় তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে কি বসাবা? হ্যাঁ, আক্স বা আক্সড। কিন্তু মনে রাখবা কনজাংশন যেন ভুল না হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি বি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কি বসে? ইভ বসে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তো কোনো আলাবে নেই, উক্ত ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসে দিবা। ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভাব দিয়ে শুরু হলে টু বসাবা, আর লেট দিয়ে শুরু হলে দ্যাট বসাবা, আর ইম্পারেটিভ অপটেট তো বুঝতে পার দ্যাট বসে। আর সে সেটের পরিবর্তে এক্সক্লামেটরি, গতকালকে শিখিয়েছিলাম এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন ওয়ন্ডার, এক্সক্লেম ইন সরো। হ্যাঁ, তারপরে অপটেটিভ সেন্টেন্সে কি বসে? হ্যাঁ, উইশ, প্রে। ইম্পারেটিভে আদেশ থাকলে অর্ডার, রিকোয়েস্ট, মনে পড়ে না? ওকে, এইটাই হলো স্বাভাবিক নিয়মে অগ্রসর হতে হবে। তারপরে খেয়াল রাখবা যদি, হ্যাঁ, যদি প্যাসেজ ন্যারেশনে সার থাকে, কি থাকে? এই কথাটা থাকে, সার থাকে। এই সার যদি থাকে তাহলে তোমাকে একটু অন্য ভাষায় কথা বলতে হবে। সারের পরিবর্তে, পরিবর্তে নয়, এই সারকে সম্বোধন করার জন্য তোমাকে লিখতে হবে রিসপেক্টফুলি। কি লিখতে হবে? স্যারের জন্য কি বসাতে হবে? রিসপেক্টফুলি, আর ই এস পি ই সি টি, রিসপেক্ট, এফ ইউ ডাবল এল, রিসপেক্টফুলি, অনেস্টলি, অনারলি, হ্যাঁ, জেন্টলি, পোলাইটলি, হ্যাঁ, ইত্যাদি বসে। বন্ধুরা খেয়াল থাকবে, তাহলে সার থাকলে সারের জন্য কি বসাবা? সারের জন্য রিসপেক্টফুলি, অনেস্টলি, অনারলি, জেন্টলি, পোলাইটলি, এই কথাটা ব্যবহার করতে হয়। যদি কোনো কিছুই মনে না থাকে তাহলে রিসপেক্টফুলি কথাটা বসাবা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যদি প্যাসেজ ন্যারেশনে সার থাকে তাহলে কি বসাবা? রিসপেক্টফুলি, অনেস্টলি, অনারলি কথাটা বসাতে হবে। তাহলে আমরা আজকে চারটা জিনিস শিখলাম। এক, না পড়ে, এক আমরা কি বসাবো? প্রথমে বসাবো না, প্রথমে যে কাজটি করব, গোটা প্যাসেজটি পড়ে স্পিকার এবং লিসনারকে খুঁজে বের করব। দুই কি করবা? দুই, কি কি পরিবর্তন হতে পারে সেই শব্দগুলোকে আইডেন্টিফাই করব। তিন, স্বাভাবিক নিয়মে অগ্রসর হওয়া। চার, যদি বাক্যের মধ্যে সার থাকে, গোটা প্যাসেজে যেখানে সার থাকবে সারের পরিবর্তে রেসপেক্টফুলি, হ্যাঁ, এই কথাটা বসাতে হবে। আজকে এই পর্যন্তই থাক, তোমরা এইটুকু প্র্যাকটিস করো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, প্যাসেজ ন্যারেশন আমি বলছি যে একদিনে সম্ভব হবে না, এটা আরো দুই তিন দিন আমি একবারে পানির মতো করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তোমরা আজকে এই চারটা নিয়মেই খেয়াল রাখো, স্পিকার লিসেনার খুঁজে বের করো, যা যা পরিবর্তন হবে তা তা আইডেন্টিফাই করো, স্বাভাবিক নিয়মে অগ্রসর হও, সার থাকলে রেসপেক্টফুলি কথাটা বসাও। হ্যাঁ, ওকে, ভালো থাকো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।